বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সোনিয়া ইস ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ঘর। দেখো আমার ঘরটা দেখো, দেখতেই পাচ্ছ আমাকে তো সবসময়। দেখো আমার ঘরটাও দেখো, উপরে সিলিং লাগানো আছে, একটা আলমারি আছে, আর একটা ড্রেসিং টেবিল আছে, দেখতেই পাচ্ছ। আর একটা ঘর শেয়ার করি, এটা হল রুম, এখানে চা আড্ডা বসে গল্প। দেখো এর উপরে দেখো এই যে ঝাড়বাতিটা আছে, এটা নানা ধরনের কালার চেঞ্জ হয়, দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু থেকে নীল, নীল থেকে লাল হয়ে যাচ্ছে, এটা তিন চারটে কালার চেঞ্জ হয়। এটা সোফা আছে, সোফাটা ভীষণ বড়। আর এটা আমার রান্নাঘর, রান্নাঘরটা মেয়েদের খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, দেখতেই পাচ্ছ। আর একটা ঘর শেয়ার করি, এই একটা ঘর, এত ঘরে জিনিসপত্র যে রাখার জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো, দেখতেই পাচ্ছ। এটাও সিলিং করার উপরে। এই ছিল আজ আমার ঘরের ভিডিও। কেমন আমার ঘরটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিন, আর সবার সাথে শেয়ার করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। বাই বাই, ভালো থাকবেন।